এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের হেডার কাস্টমাইজ করা দেখাবো। আর এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। এটা কিভাবে করতে হয় আশা করি জানেন। আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজে আসবেন, আসার পর আপনার ডোমেইন নেমের সামনে একটা স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন --l/login। লগ ইন লিখে জাস্ট ইন্টার চাপ দিবেন, তাহলে আপনি আপনার লগ ইন ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পরেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি সিম্পলি এখান থেকে দেখবেন যে একটা প্যানেল বা ম্যানেজার আছে থিম কাস্টমাইজার নামে। আপনি এই থিম কাস্টমাইজারের মধ্যে ক্লিক করবেন, তাহলেই আপনি এই প্যানেলে মধ্যে ঢুকে যাবেন এবং এখানে আপনি কিছু অপশন দেখতে পারবেন। অনেকগুলো লিংক দেওয়া আছে, আর এখান থেকেই আপনি আপনার ফ্রন্ট প্যানেলের যতগুলো অপশন আমি বলছি কাস্টমাইজারের, ওইগুলো ছাড়াও আরও যে অপশনগুলো আছে সবগুলো আপনি এই প্যানেল থেকেই কাস্টমাইজ করবেন। তো হেডার কাস্টমাইজ করার জন্য আপনি সিম্পলি এই সাইড নেমে দেখতে পারবেন একটা বাটন আছে হেডার নামে, আপনি সিম্পলি এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা পেজ আসবে এবং এইখানে আপনি দেখতে পারবেন যে একটা সিলেক্ট করার অপশন আছে, আপনি জাস্ট এইটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে আরও কিছু অপশন আসবে ড্রপডাউনে, যেখানে আপনি দেখতে পারবেন হেডার 1, 2, 3, 4 এরকম লেখা আছে। সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো হেডার সেট করতে পারবেন। তো চলেন আমরা করে দেখে দেখেন, বর্তমানে এইখানে হেডার 4 সেট করা আছে। এখন এই হেডার 4 এর আউটপুটটা কীরকম এটা চলেন একটু দেখে আসা যাক। সো এটার জন্য আমি একটু হোম পেজে যাচ্ছি। হোম পেজে বা আপনার ফ্রন্ট প্যানেলে কীভাবে যাবেন, এই ডিফল্ট প্যানেলে আসবেন, এখানেই দেখবেন যে ভিজিট ওয়েবসাইট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন, তাহলেই আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। এই ট্যাব, নতুন একটা ট্যাবে এই হোম পেজটা ওপেন হলো। সো আমি এটা এখানেই রাখছি এই নতুন ট্যাবে, আর আমি আবার আগের কন্ট্রোল প্যানেলে ফিরে গেলাম, আর এখান থেকে আমি আবার থিম কাস্টমাইজারে গেলাম, আমি আগের জায়গায় আসলাম। এখন দেখেন এইখানে যে হেডার 4 সেট করা আছে, এইটার হেডার 4 হচ্ছে এইটা, এটার ডিজাইনটা হচ্ছে এইটা। এখন আপনি চাচ্ছেন এই হেডারটা আপনার পরিবর্তন করবেন, তো এটা করার জন্য আপনি দেখেন এখানে আসবেন, যেভাবে বললাম এসে জাস্ট এখানে ক্লিক করে ধরেন হেডার 1 সেট করবেন, করে জাস্ট কনফার্ম অ্যান্ড আপডেট দেবেন। দেখেন এখন এখানে হেডার 1 সেট হয়ে গেল। এখন দেখি আমরা ফ্রন্ট প্যানেল থেকে এটার লুকটা কীরকম। এখন আমি হোম পেজে আসলাম, এখানে এটার রিলোড দিলাম। এখন দেখেন এইটার হেডারের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ফুল। দেখেন আপনি নোটিস করেন তাহলে বুঝতে পারবেন, দেখেন এইখানে যে হেল্পলাইন নাম্বার এটা ছিল না, অফার ছিল না, তারপরে হচ্ছে, তারপরে দেখেন এই নিচে কিছু কুইক লিঙ্ক বা বাটন আছে, এইগুলো কিন্তু ছিল না আগের ওয়েবসাইটে। সো আপনি দেখলেই বুঝতে পারবেন ফুল কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই হেডারের লোগোর নিচে আবার একটা আপনার ওয়েবসাইটের টাইটেল ট্যাগলাইন বা মোটো আছে, এটাও আমরা চেঞ্জ করে দেখি। আমরা অন্য আরেকটা হেডার সেট করি। এটা করার জন্য ধরেন আমি হেডার 2 সেট করলাম, হেডার 2 সেট করে কনফার্ম দিলাম। আপনি যখন হেডার 2 সেট করে কনফার্ম দেবেন তাহলে আবার রিলোড দেবেন, পরে দেখতে পারবেন যে হেডার 2-র স্টাইলটা হচ্ছে এইরকম। এখানে কিচ্ছু না, একদম সিম্পল একটা হেডার, শুধুমাত্র লোগো আছে আর কিছুই কিন্তু নাই। সার্চ বার নাই, সাইড নেম ওপেন বাটন নাই, লগ ইন বাটন নাই, কার্ড বাটন নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, সিম্পল একটা হেডার। সো আপনার যদি এইরকম হেডার ভালো লাগে তাহলে আপনি এইটা সেট করতে পারেন। চলেন আমরা আরেকটা হেডার সেট করে দেখি, হেডার 1, 2। আচ্ছা এই কয়টা হেডারই এখন আছে, বাট ফিউচারে এখানে কিন্তু আরও হেডার বাড়তে থাকবে আস্তে আস্তে, 1, 2, 3, 4, 5, 6, 7 এইরকম। সো আপনি জাস্ট একটা একটা করে হেডার দিবেন, সেট করবেন, করে কনফার্ম দিবেন, দিয়ে জাস্ট এই ফ্রন্ট প্যানেল আসবেন, এসে রিলোড দিবেন, দিয়ে দেখবেন যে কোন স্টাইলটা আপনার ভালো লাগে ওইটাই আপনি পারমানেন্টলি রেখে দেবেন আপনার ওয়েবসাইটে, বা কিছুদিন পরপর আপনি চাইলে আপনার হেডার চেঞ্জ করতে পারেন স্টাইল, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলের হেডারটাকে কাস্টমাইজ করবেন। জাস্ট এখানে আসবেন, তারপর আপনি যে কোনো একটা হেডার সেট করবেন, ধরেন হেডার 4-ই দিয়ে দিই আবার আগের মতো, ধরেন যে কোনো একটা হেডার সেট করবেন, করে আপনি রিলোড দিয়ে দেখবেন এটার স্টাইল কেমন, যে স্টাইলটা আপনার ভালো লাগে ওইটা আপনি রেখে দিবেন, জাস্ট এইটুকুই কাজ। সো দেখেন কত সিম্পল, কত কুইকলি আপনি চাইলেই আপনার হেডারটাকে চেঞ্জ করতে পারতেছেন।